नमस्कार बंधुरा, पाँच मिसाले रान्ना घरे आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर एंचुरेर काटलेट बनिए देखाबो। रेसिपिटा देखे जदि भालो लागे ताहले अवश्यई लाइक शेयर करबेन, कमेंट करते भूलबेन ना। आर आमार नतून बंधुरा जारा आमार चैनेले प्रथम एसे ई रेसिपिटा देखछेन, जदि रेसिपिटा भालो लागे ताहले अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे पाशेर बेल आइकनटि क्लिक करे नेबेन, नतून नतून রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদের এঁচুড়ের কাটলেট বানিয়ে আজকে বানাবো এঁচুড়ের কাটলেট। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট এঁচুড়ের অর্ধেক টা, এভাবে টুকরো করে নিয়েছি, হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, নিয়েছি একটা বড় আলু সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি, ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি বড় কাপের এক কাপ, 200 ml রিফাইন অয়েল নিয়েছি, 3 টেবিল চামচ, ময়দা 1 টেবিল চামচ, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, ভাজা মশলা, ভাজা মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি, বাদাম নিয়েছি ভাজা বাদাম, এখানে 3 টেবিল চামচ চীনা বাদাম, ভাজা বাদামকে আমি এভাবে ভেঙে রেখেছি, একটু গুঁড়ো করে নিয়েছি, নুন আর চিনি স্বাদ মতো, একটা বড় পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন, আর এখানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টিস্পুন থেকে একটু বেশি, প্রয়োজন মতো ব্যবহার করব। প্রথমে আমি এখানে এঁচুড় সিদ্ধ এঁচুড়টাকে এভাবে হাতে করে ভেঙে নিচ্ছি, ভালো করে মেখে নেওয়ার জন্য প্রথমে আমি এগুলোকে হাতে করে এভাবে ভেঙে নিচ্ছি। সিদ্ধ এঁচুড়টাকে হাতে করে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো কিছুটা আমি রেখে দিয়েছি, ভাজা মশলা দিয়ে দিলাম একদম সামান্য রেখে, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু চিনি, আর দিয়ে দিচ্ছি বাদাম। সিদ্ধ আলুটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এঁচুড়ের কাটলেট খেতে ভীষণ সুন্দর হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সন্ধ্যার সময় আড্ডা দেওয়ার জন্য বা এমনি স্ন্যাক্স হিসাবে এটা খাওয়া যেতে পারে, বেশ সুন্দর খেতে হয়। তো এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে কোনো রকম জল মেশাবো না। যদি এটা একটু পাতলা লাগে তো সেক্ষেত্রে একটু ব্রেড ক্রাম্বস এর মধ্যে প্রয়োজন মতো মিশিয়ে নেওয়া যেতে পারে, আর জলের পাতলা না হলে ব্রেড ক্রাম্বস না দিলেও চলবে। আমি এখানে সিদ্ধ এঁচুড়টা নিয়েছি যেহেতু, তো এর মধ্যে থেকে যাওয়া জল থেকে একটু পাতলা লাগছে, তাই আমি এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এবার ভালো করে মেখে নিচ্ছি, এটা একটু আঁটো আঁটো করে মাখতে হবে তাই ব্রেড ক্রাম্বসটা নিলাম, তো আপনারাও দেখে নেবেন। এখন ভালো করে এটাকে মেখে নিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে মেখে নিই। ভালো করে আঁটো আঁটো করে মেখে নেওয়ার পর আমি এবারে একটা একটা করে কাটলেটের শেপ দিয়ে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। এখানে প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি যতটা প্রয়োজন, এখন এভাবে গোল গোল করে কাটলেটগুলো এক এক করে বানিয়ে নিচ্ছি। আলাদা করে আবার একবার বলে দিচ্ছি, জল কিন্তু মেশানোর কোনো প্রয়োজন নেই, কারণ জল মেশালে এটা একদম পাতলা হয়ে যাবে, তাই সিদ্ধ এঁচুড় আর সিদ্ধ আলুর জন্য যতটুকু ব্রেড ক্রাম্বস প্রয়োজন মিশিয়ে নিলেই হয়ে যাবে, আর একটু আঁটো আঁটো করে নিতে হবে। তো আমি এখন একটা একটা করে কাটলেটগুলো প্রথমে বানিয়ে নিচ্ছি। কাটলেটগুলো বানিয়ে নিয়েছি, এখানে আমি ব্রেড ক্রাম্বসটা একটা প্লেটে নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্রেড ক্রাম্বসের সাথে আমি যে গুঁড়ো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম সেটা দিলাম, আর সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে অল্প জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি, এটা আঁটো আঁটো হবে না, একটু সামান্য পাতলা, মানে একদম পাতলাও নয় একদম আঁটো আঁটো নয়, সেভাবে বানিয়ে নিচ্ছি ব্যাটারটা। এভাবে ব্যাটার আর এদিকে ব্রেড ক্রাম্বস আমি রেডি করে নেওয়ার পর কাটলেটগুলো একটা একটা করে এর মধ্যে বানিয়ে নেব। এখন ময়দার ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এবার একটা একটা করে কাটলেট নিয়ে এভাবে ময়দার ব্যাটারে ভালো করে মিশিয়ে নিলাম, ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবো।
ভালো করে এপাশ ওপাশ করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে, যাতে কোটটা একটু মোটা হয়। করে নিয়েছি, প্রথমে সবকটাই আমি এভাবে ময়দার ব্যাটারে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। কাটলেটগুলো একদম রেডি। এখন গ্যাস অন করে আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি করেই নিয়েছি, কারণ ডুবো তেলে এটা ভাজলে বেশি ভালো লাগবে, মুচমুচে হবে খেতে আর ক্রিস্পিও হবে। এখন তেলটা গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করব না, মানে ধোঁয়া উঠবে না সেভাবে, তার আগেই আমি এগুলো ভাজতে শুরু করব। এখন তেলটা গরম করে নিই। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাটলেটগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন হাই ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেম করে নিলাম। মিডিয়াম ফ্লেমে রেখেই কাটলেটগুলো ভাজবো। আমি এখানে তিনটে কাটলেট দিয়ে দিয়েছি, যাতে একটু নাড়াচাড়ার জায়গা পাওয়া যায়। আর এটা নাড়ার সময় একটু সাবধানে কেয়ারফুলি করব, যাতে কোনোভাবে ভেঙে না যায়। তো মিডিয়াম ফ্লেমে রাখলে সুবিধা একটাই, এটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে না, ভেতরটা কোনো রকমভাবে কাঁচাও থাকবে না, দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হবে, ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা ভেজে নিচ্ছি। কাটলেটগুলো এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিয়েছি। পাঁচ মিনিট সময় নিয়েছে কাটলেটটা ভাজতে। এরকম লাল লালচে রং আসার পর আমি এটাকে তুলে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে তিনটে কাটলেট ভেজে নেওয়ার পর বাকি আরও তিনটে রয়েছে, আমি একইভাবে কাটলেটগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে গরম গরম এঁচুড়ের কাটলেট। সন্ধ্যার সময় আড্ডা দেওয়ার জন্য বা এমনি খাওয়ার জন্য এটা কিন্তু বেশ ভালো লাগবে। আপনাদেরও যদি এঁচুড়ের কাটলেট খেতে ইচ্ছা হয়, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে।